আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই ভাই লিটন দাসের পরিবর্তে কে আসবে একটা বড় মানে বড়তর সন্দেহ চলছে। কেউ বলছে এই প্লেয়ার, কেউ বলছে ট্রেড করে আনবে, তো শেষ পর্যন্ত কে আসতে পারে আজ আমরা এই ভিডিও জানাবো। আপনিও আমাদের চ্যানেল প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন। তো প্রথমে যার কথা চলে আসে, অবশ্যই ভাই একটা অলরেডি চেঞ্জেস করে দিচ্ছে, সাকিব আল হাসানের পরিবর্তে দলে এসেছে জেসন রয়। অবভিয়াসলি সেই যে যখন থেকে জেসন রয় দলে এসেছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওপেনার ঠিকঠাক চলছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিততে পারছে না। আমি চাই কলকাতা নাইট রাইডার্স ভাই ম্যাচ জিতুক, কারণ রিঙ্কু সিং যেন পাঁচটা ছয় মেরেছিল না, ঠিক কলকাতা নাইট রাইডার্স পাঁচটা ম্যাচে পাঁচটায় জিতে হয়তো কলকাতা নাইট রাইডার্স প্লে অফ অথবা সেমিফাইনালও খেলতে পারে। তার কারণ ভাই ক্রিকেটে যা কিছু হতে পারে এটাই সবচেয়ে বড় কথা। কারণ এবছর আমি বলছি একটা দল 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার করবে, তার কারণ ভাই আগের বছর দুটো দল মানে চেন্নাই দেখো মুম্বাই দেখো প্রথম 7-8টা ম্যাচ হেরে গিয়েছিলো, এই কারণে কিন্তু 16 পয়েন্ট নিয়ে মানে অতটা বোঝা যায়নি, প্রথম 6টার মধ্যে ইজিলি কোয়ালিফাই। তখন ব্যাপারটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হিসেবে কে আসবে হায়দ্রাবাদের বিপক্ষে, হয়তো দেখা যেতে পারে নাও দেখা যেতে পারে। কলকাতা নাইট রাইডার্সের অবশ্যই যে ট্রেড করে কুইন্টন ডি ককের খবরটা এসেছিলো, আই থিঙ্ক ও এবছর আর ট্রেড নাও হতে পারে যত সম্ভব শোনা যাচ্ছে। ভাই অ্যালেক্স হেলসের খবরটা আরও জোরালো হয়েছে, তার কারণ অ্যালেক্স হেলস কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ভাই আপাতত ফলো করেছে ইনস্টাগ্রামে। এবার কার পরিবর্তে আসবে, জেসন রয়ের পরিবর্তে আসবে নাকি লিটন দাসের পরিবর্তে আসবে সেটাও একটা সন্দেহ হচ্ছে। আমার তো মনে হচ্ছে জেসন রয়ের পরিবর্তে আসতে পারে, বিকজ একটা কারণ আছে, জেসন রয়ের ভাই কিন্তু ভাই ইঞ্জুরি আছে এবং শেষ তাকে প্র্যাকটিসে সেইভাবে আর দেখা যাচ্ছে না ভাই, সত্যি কথা বলছি। তো আমার একটা সন্দেহ জাগছে ভাই জেসন রয়ের পরিবর্তেও আসতে পারে, তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানানোর জন্যে মানে আসে যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সে কে আসলে ভালো হবে, কোয়েন্টন ডি কক নাকি অ্যালেক্স হেলস। তো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে, আজকের ভিডিও এটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।